বিএসএফের তৎপরতায় চালের বস্তার আড়ালে ফেন্সিডিল পাচারের চেষ্টা বানচাল জলঙ্গিতে। এদিন দুপুরে জলঙ্গির 141 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টলটলি ফরাজিপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে চালের বস্তার মধ্যে করে ফেন্সিডিল ভরে পাচারের চেষ্টা করছিল দুজন পাচারকারী। সেই সময় বিএসএফ তল্লাশি চালালে বাইক ফেলে ফরাজিপাড়া বাজারের দিকে পালিয়ে যায় ওই দুজন পাচারকারী। এরপর চালের বস্তার মধ্যে 54টি ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়, সেই সঙ্গে একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা। ঘটনার পর টলটলি ফরাজিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, চর পলাশপুর এলাকায় বেশ কিছু ভারতীয় নাগরিকের বসবাস, সেখানকার বাসিন্দারা প্রতিদিন খাদ্য সামগ্রী নিয়ে যায়। সেই সুযোগ নিয়ে চালের বস্তার আড়ালে ফেন্সিডিল পাচারের চেষ্টা করা হচ্ছিল। শেষমেশ কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তৎপরতায় ফেন্সিডিল পাচার করা রোখা যায়।